একটা লুব আমরা শর্ট লুব হ্যাঁ হ্যাঁ আমরা ফ্লাওয়ার ভ্যালিতে আমরা প্রবেশ করেছি আস্তে আস্তে ভিতরে ঢুকব কিন্তু এখান থেকে একটি দৃশ্যগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমরা কত সুন্দর উঁচু করে তৈরি করা হয়েছে ওখানে লোকজন ওঠার পরিবেশ আছে এবং উঠেও আছে অনেকেই আসুন আমরা দেখব বুলেট ট্রেন আমরা আগে দেখেছি তারই পাশ দিয়ে দেখুন কত সুন্দর করে গাছ কেটে এস আকৃতির করে কত সুন্দর ডিজাইন করা হয়েছে হ্যাঁ এখানে একটু এলো খুবই সুন্দর এই দৃশ্যটি দেখলেই যেন মন এবং প্রাণ জুড়িয়ে যায় কত সুন্দর এই জায়গাটি দেখার মতো পাশাপাশি ওই পারে আছে লাভ গাছ এখানে এই গাছে শুধু লাভ ধরে আছে পৃথিবীর সমস্ত ভালোবাসা যেন এখানে আটকে আছে না দেখলে বোঝা যায় না ছোট বড় মাঝারি অনেক ধরনের হাট এখানে আটকে আছে দেখুন দর্শক এটি আপনাদের জন্যই তৈরি করা হয়েছে হার্ট ট্রি সমস্ত হৃদয় যখন এখানে আটকে আছে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের হৃদয় এখানে আটকে আছে পাশাপাশি উপরে আছে কত সুন্দর একটি জায়গা দেখার মতো হ্যাঁ আচ্ছা একটু ওইদিক ধরো তো ভাইয়াদের না ওই বাচ্চাদের একটু শুট না বাচ্চাদের একটু কথা বলি হ্যাঁ কিছু মনে করো না প্লিজ একটু শুট নিচ্ছে আর কি এখানে একটি দম্পতি এসেছে তাদের সাথে আমরা একটু কথা বলবো সময় খুব কম যদিও আসসালামু আলাইকুম আপনার নামটা আমার নাম আব্দুল মান্নান কোথা থেকে এসেছেন আমি চাঁদপুর থেকে চাঁদপুর থেকে চাটমোহর পাবনা চাটমোহর পাবনা আপনার ফ্যামিলি এই বাবু বাবুর নাম নাম কি ইব্রাহিম তো এনারা এসেছে এখানে এই সৌন্দর্য উপভোগ করার জন্য দর্শক হয়তো আরও অনেক কিছু আপনাদের দেখাবো তো ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম কি একটা অসাধারণ অসাধারণ একটি বসার জায়গা দর্শক অসাধারণ আনবিলিভেবল না দেখলে স্বচক্ষে আপনাদের বিশ্বাস করা যায় কত সুন্দর এই জায়গাটি একটু বসবো দর্শক একটু বসে আপনাদের দেখাচ্ছে কত সুন্দর এই জায়গাটি যদি কখনো এখানে না আসেন তাহলে বিশাল একটি মিস করবেন আমাদের নেপথ্যের নায়ক আরশাদ আলী ওনাকে এই রিল্যাক্স এটাকে বলা হয় গ্রিন ভ্যালির হার্ট এটি গ্রিন ভ্যালির হৃদয় এই জায়গাটি দেখুন দর্শক পাশাপাশি আছে একটি পাতাবাহার কোয়ালিটির বাঁশ গাছ কত সুন্দর দেখুন মনে হচ্ছে পাতাবাহারের গাছ কত সুন্দর কোন পাশে উঠবো আমরা ওই যে ওই পাশে সিঁড়ি আছে আর তোমার ভর নিতে পারে দুই একটু জল আসলে ফুলে গেছিলাম দর্শক আমরা এই গ্রিন ভ্যালির হাটের উপরে উঠছি আমরা আসুন দর্শক এটি হচ্ছে এই ফ্লাইওভার ড্রাগন ফ্লাইওভার ড্রাগনের মধ্যে দিয়ে এই ফ্লাইওভারটি এই পাশ থেকে ওই পাশে পার হওয়ার জন্য কত সুন্দর চমৎকার একটি দৃশ্য এদিকে আসুন দর্শক উপরে একটু বিশ্রামের জন্য হ্যাঁ বিশ্রামের জন্য এখানে সর্বোচ্চ চূড়াতে একটি জায়গা আসন করেছে আমরা সেখানে উঠে
আপনাদের একটু দেখাবো চারিদিককার পরিবেশগুলো কত সুন্দর লাগছে। দর্শক এখান থেকে আমরা এদিকে দে ধরো, দর্শক আমরা এখান থেকে গ্রিন ভ্যালির গেট দেখতে পাচ্ছি। এই পাশ দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। এখানে হচ্ছে ড্রাগন ফ্লাইওভার, যেটা আপনাদের আগে দেখিয়েছি, এবারে পরিপূর্ণ উপর থেকে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি উপর থেকে আমরা আরও অনেক কিছু দেখাবো, যেটা আপনাদের পূর্বে দেখিয়েছি, হার্ট ট্রি। লেকের মধ্যে দিয়ে অনেকে রাইড করছে, সেগুলো দেখা যাচ্ছে এখান থেকে। সুপারম্যানেরও এখানে যাই, ছোট ছোট বাচ্চারা একটু করে নেবো নাকি। দেখি আপা একটু 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 সাইড দিয়ে তো, একটু সাইড দিয়ে তো, কালো ব্যাগটা কই? দেখি আপা কার ব্যাগ আছে। দর্শক আমরা আরো একটু উপরে ওঠার চেষ্টা করছি। এই জায়গাটি আরো অনেক উঁচু, যেখানে আমরা একটা স্পাইডারম্যানের ছবি দেখতে পাচ্ছি, স্পাইডারম্যান। স্পাইডারম্যানের ছবি দেখানোর চেষ্টা করছি আর কি। অনেক হয়রান হবে, ওনাকে বলে ওই পাশ দিয়ে বের হওয়া লাগবে। না দরকার কি, আমার উদ্দেশ্য তো ওটা, আমার কাভার করাটা উদ্দেশ্য। ওনাকে রিকোয়েস্ট করে বলে খেয়ে আমরা এপাতে শিশুদের একটি মূর্তি, যেখানে শিশুটি বই পড়ছে, অর্থাৎ একটি শিক্ষা অনুরাগী যে মনোভাব এখানে ফুটে উঠেছে এই দৃশ্যটির মাধ্যমে, একেবারে উপভোগ করার মতো। এই জিনিসগুলো দেখো কি অপূর্ব সুন্দর, এই দৃশ্যগুলি স্বচক্ষে না দেখলে বোঝা যায় না। তবে আমরা চেষ্টা করব বিভিন্নভাবে বিভিন্ন ইভেন্টে গিয়ে আপনাদের এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি আমরা। এক ভাই এখানে পানি দিচ্ছেন গাছে, দেখো না অরিজিনাল গাছ। এই গাছগুলো দেখুন দর্শক, টবের মধ্যে সুন্দর করে সাজিয়ে ফুল গাছ চাষ করা হচ্ছে, খুবই সুন্দর। পাশাপাশি ফুলের গাছ কেটে হাতি তৈরি করা হয়েছে দর্শক, খুবই সুন্দর, দারুণ সুন্দর। হাতির কানগুলো তৈরি করা হয়েছে একেবারে গাছ কেটে দর্শক। এই একটা ঘুরে বের হওয়া আর কি, এটা একটা গেমের মতো বিষয়টা, ওখানে ঢুকতে হবে বেরোতে হবে বিষয়গুলো এরকম। চলো আসো, আমরা একটি অসাধারণ দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। আসুন দর্শক,
এত সুন্দর একটি দৃশ্য সচরাচর দেখা যায় না। এখানে প্রবেশের পরে এই জায়গাটি একটি অসাধারণ একটি দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে, এটি আপনাদেরও আমি দেখাবো। একটু বসে দেখাই দর্শক, একটা রাজকীয় ব্যাপার দর্শক, এর অসাধারণ দৃশ্য। এখানে যারা সরাসরি আসেনি তাদেরকে হয়তো বলে বোঝানো যাবে না, উপরের দৃশ্যগুলো এত সুন্দর, অকল্পনীয়। বন্ধ করো, খুলে দিল, খুলে দাও, গেটটা শেষ পর্যন্ত।